press the bell icon on the YouTube app and never miss another update. Dr. Fakhruddin Ahmed, একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। 2007 সালের 12 জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং 2009 সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফখরুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 1940 সালের পহেলা মে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে। তার পিতার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ স্থানীয় স্কুল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতি বিষয়ে 1960 এবং 1961 সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। উভয়টিতেই তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। ডক্টরেট সম্পন্ন করার পর ফখরুদ্দিন আহমেদ দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। অল্প কিছুদিন শিক্ষকতা করার পর তিনি তৎকালীন পাকিস্তানের কর্মকমিশনে যোগদান করেন এবং বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ কর্মকমিশনে যোগ দিয়ে 1978 সাল পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন। 1978 সালে তিনি কর্মকমিশনের চাকরি ছেড়ে দিয়ে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। দীর্ঘ 22 বছর বিশ্বব্যাংকে কাজের অভিজ্ঞতার পর তিনি 2001 সালের 19 নভেম্বর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে 4 বছর দায়িত্ব পালনের পর তিনি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে যোগদান করেন এবং সেখানেই সর্বশেষ কর্মরত ছিলেন। এরপর দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিলে 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়। ফখরুদ্দিন আহমেদের মেয়াদ 3 মাস থাকলেও তিনি 2 বছর দায়িত্ব পালন করে সমালোচিত হন এবং একই সাথে ওই 2 বছরে তিনি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে বহু দুর্নীতি বিরোধী কার্যক্রম গ্রহণ করে প্রশংসিত হন। তিনি তৎকালীন 2 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে সারা বিশ্বে তুমুল আলোচিত হন। 2008 সালের নির্বাচনের জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করলে ফখরুদ্দিন দেশ ত্যাগ করেন এবং এখন পর্যন্ত তিনি পর্দার আড়ালে পালিয়ে আছেন। তিনি কোথায় আছেন, কেমন আছেন এ ব্যাপারে ক্ষুদ্র পরিসরে জানা যায়। যতটুকু জানা যায়, তিনি 2009 সাল থেকেই সপরিবারে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেয়া ডক্টর ফখরুদ্দিন আহমেদের ম্যারিল্যান্ডে 2টি বাড়ি রয়েছে। একটিতে তিনি নিজে থাকেন এবং অপরটিতে তার মেয়ের পরিবার থাকে। সেখানে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় দায়িত্বরত রয়েছেন, সেই সাথে ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা করছেন। তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একটি অংশ, বিশেষ করে বিএনপি সমর্থকদের ক্ষোভের কারণে তিনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন। এছাড়াও তিনি মিডিয়া থেকেও দূরে থাকেন। তার এই দূরে থাকাই প্রমাণ করে যে তিনি অনুতপ্ত। তিনি যদি নিরপরাধী হতেন তাহলে তিনি সবার সামনে এসে তার সমালোচিত বিষয়টি নিয়ে খোলাসা করতেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। তার পরিবারের এক সদস্যের মাধ্যমে জানা যায় যে বর্তমান জীবনে খুব একটা সুখী নয় ফখরুদ্দিন, কারণ তিনি বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন।